আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমার এক ফ্রেন্ড আসছে আমার কাছে, এমনকি দেখা করতে আসছে, তো আপনাদেরকে দেখায়। এটা হইছে কিন্তু অ্যাম্বুলেন্স, এটা কিন্তু মানে বিভিন্ন রকমের অ্যাম্বুলেন্স আছে, বাট এটা হচ্ছে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, যে ইসে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স। তো এটা হইছে অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি, এখানে কিন্তু ফরেনও আছে। এদেন এইটা কিন্তু লাল বাতি জ্বলে এই জায়গাতে, এমনকি এই ভিতরে আছে, আপনাদেরকে ভিতরটাও দেখাবো যে অ্যাম্বুলেন্সের। তো এটা হচ্ছে পোল্যান্ড, কিন্তু এটা হচ্ছে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স। এটা কিন্তু আমার বন্ধু এ কাজ করে, বাট কেন আই টু ওপেন এই খুললাম। এটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতরে মানে ডক্টর। তো এটা হচ্ছে ইমার্জেন্সি, যে কোনো ফি যদি কোনো সমস্যা হয় তাড়াতাড়ি চলে যায়। তো দেখেন মানে পোল্যান্ডের মধ্যে, মানে বাংলাদেশে তো এমন মানে যে জামের মধ্যে থাকে, তো এটার মধ্যে আরও অনেক কিছু আছে। দিস কেন আই ইউজ ফর মাই হ্যান্ড, এখন একটা বাতি জ্বললে, বাতি জ্বলছে এই জায়গার মধ্যে টিপ মারছে। তো এখানে কিন্তু আপনাদেরকে দেখাই, এই দেন এখানে কিন্তু বাতি জ্বলছে, দেখছেন? এটা কিন্তু অ্যাম্বুলেন্স। এ পরে আবার হরেনও বাজে, যে হরেন আপনাদেরকে হরেনটাও দেখামো, যে যে এদের এই জায়গার পিছনে কিন্তু আছে, সেই মানে সামনে পিছনে দুনো সাইড ওই আরেকটা হচ্ছে হরেন আছে কিন্তু, যে এখন বন্ধ করে দিছে। এটার কিন্তু হরেন, এটা কিন্তু হরেনও আছে, হরেনটা আপনাদেরকে দেখাবো, যে হরেন এদের এখন হরেন বাজাবে। এদিন এই কোটিটার মধ্যে টিপ দেয়া, এদিন হরেন বাজাইছে, দেখতে শুনতেই পারছেন, এদিন আওয়াজগুলি বাজাতেছে। এইদিন এটা হচ্ছে ইমার্জেন্সি হরেন, এটা হচ্ছে পোল্যান্ড, এমনকি বাংলাদেশের মতন না, যে ইমার্জেন্সি। এটা হচ্ছে মানে রাস্তা পুরো সাইড দিয়ে দিবে, এটা কোনো রাস্তা যদি ব্লকও হয় তারপরে সাইড দিয়ে দিবে, এটা কোনো ইয়ে হবে না, এমনকি কেউ আটকাবে না, কারণ ইমার্জেন্সি হয়েছে মানুষের সেবা করার জন্য তাড়াতাড়ি রাস্তাটা পরিষ্কার মানে সাইড দিয়ে দেয়। এই দেশে রয়েছে ইমন নিয়ম, আর বাংলাদেশে তো একটা অ্যাম্বুলেন্স গাড়ি মনে করেন মানুষ মরিয়া দিতে থাকে, তারপরও সাইড দেয় না। তো আপনারা শিখেন গাইস, যে যারা গাড়ি চালান বাংলাদেশে, আপনারা শিখ একটু নিয়ে মনে করেন সহযোগিতা করেন, যে রাস্তা সাইড দিয়ে। আপনাকে ওই দিন উপরে কিন্তু জ্বলতেছে, দেখছেন? মানে এটা হচ্ছে ইমার্জেন্সি, যে কোনো অ্যাম্বুলেন্স যদি যায় রাস্তা দিয়ে, এই ফরেনগুলি বাজালে সবাই সাইড দিয়ে দেয়। কিন্তু বাংলাদেশে আপনারা দেখেন, আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো যে যারা গাড়ি চালান বাংলাদেশে, অবশ্যই আপনারা সাইড দেওয়ার মানে সাইড দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা রোগীর জীবন বাঁচাটা অনেক জরুরি, বুঝছেন? তো এটাই আপনারা দেখতে পারছেন, এটা আমার বন্ধু, তো আসছে কার মানুষের সেবা করে থাকে। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, পলিশ। তো যাই হোক, তো আজকে এতটুকু পর্যন্ত, আসসালামু আলাইকুম। এখন চলে যাইতেছে আমার বন্ধু, এই দেন হরেনগুলি, এরপর এসে বাতিগুলি দেখতেই পারছেন, এখন চলে যাবে। এই দেন হরেন মারছে, টাটা দিয়ে দিলাম, বাই।